কারণ আপনি ছাড়া সে একা। তখন যদি আপনি তাকে না বোঝেন, সময় না দেন, তখন সে এতটা অসহায় হয়ে পড়বে, সে এতটা সেটা মানতে পারবে না। মানুষ যখনই কারো দোষ খুঁজে না পায়, তখনই অজুহাত এনে দাঁড় করিয়ে দেয়, অর্থাৎ যে তোমাকে আর চাইছে না, তুমি এখন তার কাছে বিরক্তিকর। এসব মুখে বলতে পারছে না বলেই তোমাকে ব্যস্ততা দেখাতে থাকে, অথচ তুমি হয়তো জানো না, যাকে দেখলে তোমার পাথর মনে হয় কিংবা হৃদয়হীন মনে হয়, সেও কোনো একদিন কাউকে খুব করে চেয়েছিল কিন্তু পায়নি। অনেক সময় সে ঝগড়া করবে, রাগ অভিমান করবে, কষ্ট লুকিয়ে খান্নাও করবে, আর সে যখন দেখবে কোনোভাবেই আপনি তাকে বুঝবেন না, সে তখন দূরে যাওয়ার চেষ্টা করবে, হয়তো অন্য কারোর সাথে কথা বলে আপনাকে ভোলার চেষ্টা করবে, অনেক সময় নেশার জগতে যাবে, অনেক সময় সুইসাইড বেছে নেবে। সেও কোনো একদিন কাউকে প্রতিনিয়ত খোঁজ রেখে গেছে কিন্তু তার খোঁজ রাখেনি। সেও কোনো একদিন কারোর কষ্ট দেখে পাগল হয়েছিল কিন্তু তার কষ্টের সময় কারোর মনে নাড়া দেয়নি। আসলে মানুষটা ঠিক ততটাও ব্যস্ত নয়। জীবনে কারো কাছে যদি কখনো নিজেকে একটু বিরক্তিকর মনে হয়, তখন যতটা দ্রুত সম্ভব মানুষটার থেকে সরে এসো, কারণ ধাক্কা সামলানোর ক্ষমতা সবার থাকে না। কাউকে কখনো অতটা ভালোবাসা দেখাবেন না যে ভালোবাসা একটা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। অল্প ভালোবাসুন, তবে তার পাশে থাকুন। আমি তাই আজ সে পাথর হয়ে গেছে, হৃদয়হীন হয়ে গেছে। কেউই জন্ম থেকেই পাথর হয় না, হৃদয়হীন হয় না। প্রতিটা মানুষের পাথর কিংবা হৃদয়হীন হওয়ার পেছনে একটা গল্প থাকে। দরকার পড়লে একা থাকো, তবুও কারো বিরক্তির কারণ হইও না। যে যেভাবেই থাকতে চায় তাকে সেভাবেই থাকতে দাও। ওই মানুষটার কাছ থেকে সরে এসো যে তোমাকে ব্যস্ততা দেখায়, বরং ওই মানুষটার কাছে যাও যে তোমার জন্য অপেক্ষা করে আছে। একটা অতীত রয়েছে, অতীতের সেই গল্প এখনো তাকে তাড়া করে বেড়ায়। এখনো সে তার অতীতের কথা ভেবে রাত কাটিয়ে দিতে পারে, কিন্তু নতুন কারোর জন্য তার মনে বিন্দুমাত্র অনুভূতি হয় না। আপনি নিজেকে যা ভাবেন আপনি ঠিক তাই। সাধু ভাবলে সাধু, চোর ভাবলে চোর। আপনি নিজেকে যতটুকু জানেন, অন্য কেউ আপনাকে এর চাইতে বেশি জানতে পারবে না। আপনি নিজেকে যেভাবে গড়ে তুলতে চান আপনি সেইভাবেই গড়ে উঠবেন। নিজেকে যেই পথে পরিচালিত করতে চান আপনার রাস্তা সেটাই নির্বাচিত হবে। সে চাইলেও আগের মতো হতে পারে না, হতে পারাটা যেন তার কাছে অসম্ভব। অতীতের জীবন থেকে কেউ চলে গেলে শুধু মানুষটাই চলে যায় আর রেখে যায় ভয়াবহ স্মৃতি। স্মৃতি বড্ড খারাপ, এরা চলে যায় না, মুছেও যায় না, শুধু ধীরে ধীরে হৃদয়টা পাথর বানিয়ে দেয়। যে ব্যস্ততা দেখায় তার কাছে তোমার মূল্য না থাকলেও, যে তোমাকে পেতে চায় তার কাছে তোমার মূল্যটা অনেক। যে মানুষটা তোমার জন্য অপেক্ষা করে থাকে, তোমার একটু কেয়ার পাবার জন্য অস্থির হয়ে থাকে, সেই মানুষটাকে যদি তোমার আর দরকার না পড়ে, তাহলে তাকে জানিয়ে দাও। আপনার কন্ট্রোল সম্পূর্ণ আপনার নিজের হাতে। অন্যের প্ররোচনায় আপনি ভুল সিদ্ধান্ত নিতেই পারেন, আপনাকে সবাই ভালো বা মন্দর দিকে ঠেলে দিবে, এটাই নিয়ম। সেই পাথর হৃদয়ে নতুন করে আর কারো স্মৃতি আঁকানো যায় না। জীবনে যদি স্মৃতি বলতে কিছু না থাকতো, তাহলে বোধহয় কোনো মানুষের মনে দুঃখ বলে কিছু থাকতো না। কেউ এখন কাঁদলেও অতীত ভেবে কাঁদে, আবার পরে কাঁদলেও এখনকার কথা ভেবে কাঁদবে। তবু তোমার করা বারবার ব্যস্ততার অজুহাত মানুষটাকে দিও না, কারণ মিথ্যা আশা দিয়ে কাউকে ধরে রাখা অন্যায়। আজ যাকে ব্যস্ততা দেখিয়ে তোমার আনন্দ হয়, কাল ওই মানুষটা আর তোমার জন্য অপেক্ষা করবে না। মানুষটা ঠিক একদিন বদলে যাবে, আর ঠিক তখনই বুঝতে পারবে ওই মানুষটার মূল্য। তখন সব কিছু তোমার থাকলেও ওই মানুষটা আর তোমার থাকবে না, হারিয়ে যাবে। তোমার দুর্বলতার সুযোগ নিয়ে যে প্রতিনিয়ত আঘাত করে যাচ্ছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে। আপনার জন্য কি ভালো কি মন্দ আপনার বুঝতে হবে। আপনি হুজুগের বসে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের ক্ষতি সাধন করেছেন, এর দায়ভার আপনি অন্যের উপর চাপিয়ে দিয়ে নিজেকে শুদ্ধ প্রমাণ করতে পারেন চাইলেই, কিন্তু নিজেকে কি জবাব দিবেন এটা ভেবে দেখা উচিত। নিজের কাছে নিজেকে এতটাও ছোট প্রমাণিত করবেন না, যাতে করে নিজের কাছেই অচেনা লাগে আপনার। যাই করেন, যেই পরিস্থিতির কারণেই করেন, নিজের কাছে ফেয়ার থাকার চেষ্টা করা উচিত। অন্তত নিজেকে যেন কৈফিয়ত দিতে পারেন,
আপনার সিদ্ধান্ত আপনি নিজে নিয়েছেন এবং আপনি কোনো ভুল বা খারাপ কাজ করেন নাই। যাকে দেখলে তোমার পাথর মনে হয় তাকে নরম করতে যেও না। যে মানুষটা হৃদয়হীন তার হৃদয়ে অনুভূতি ঢালতে যেও না। যে মানুষটা নিষ্ঠুর তাকে দয়ালু করতে যেও না, কোনো লাভ নাই। যে যেমন তাকে তেমনই থাকতে দাও। পৃথিবীতে মানুষ জোর করে সব কিছু পেতে পারে, কিন্তু কারোর মনের এক টুকরো জায়গাও জোর করে নেওয়া যায় না। দুনিয়ার কাছে আপনি কখনোই সবসময় ফেয়ার হতে পারবেন না, যতই চেষ্টা করুন ফেয়ার থাকবেন নিজের কাছে। মনে রাখবেন, সৃষ্টিকর্তা সব দেখেন, সব জানেন, সবার কাছে লুকিয়ে পার পেলেও তার কাছে লুকানোর সাধ্যও আপনার নেই। তাই আপনার কর্মফলের জবাবদিহিতা তার কাছে দিতে হবে একদিন, সেদিন যেন আপনি অক্ষম হয়ে না পড়েন আপনার জবাবদিহিতার জন্য। তার কাছে তুমি যতই ভালোবাসা প্রকাশ করো না কেন, দিন শেষে তুমি আরো দুর্বল দিকই তুলে ধরলে। কেউ যখন তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে আঘাত দেয়, তখন তার কাছে নরম না হয়ে একটু কঠোর হতে শিখো। পৃথিবীতে প্রতিটা মানুষই হয়তো কাউকে ভালোবাসার কথা বলে, কেউ কেউ সত্যিকার অর্থেও ভালোবেসে পায় না, আবার কেউ মিথ্যে ভালোবাসার অভিনয় করে কারো মনে ভালোবাসার জোয়ার বয়ে দিতে পারে। জানো, তুমি চলে যাওয়ার পর নিজেকে গুছিয়ে নিয়েছি, তবে তোমার গড়ে দেওয়া অভ্যাসগুলো এখনো পাল্টাতে পারিনি। সকালে ফোন দিয়ে জাগিয়ে দেওয়া সারা দিন হাজারো কথার টালা, কখনো কথা শেষ হতো না, হাজারো মান অভিমান নিয়েছিল তোমার আর আমার সম্পর্ক। অন্তত মানুষটা যাতে বুঝতে পারে তুমি অল্পতেই ভেঙে পড়ার মতো মানুষ নও। তোমার একটুখানি কঠোরতা মানুষটাকে ভাবতে বাধ্য করবে। তুমি কাউকে খুব ভালোবাসো, এতে কোনো আপত্তি নেই, তবে তোমার অতিরিক্ত ভালোবাসা যেন তোমারই দুর্বলতা না হয়ে যায়। তুমি চলে যাওয়ার পর সেই স্মৃতিগুলো আজও ভোলা হয়ে ওঠেনি। হাজারো ব্যস্ততার ভিড়ে যতটুকু সময় পাই, সেই সময়টুকু তোমার কথা মনে পড়ে। তোমার আমার দূরত্ব ঠিক ততটাই বেড়েছে যতটা তুমি বাড়াতে চেয়েছো। ভালোবাসো বেশি, প্রকাশ করো কম, কারণ মানুষ অতিরিক্ত ভালোবাসা পেলে আঘাত দিতে শুরু করে দেয়। তোমার ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসতে যেও না। যে সম্পর্কের দুর্বলতার জন্য তোমার ব্যক্তিত্বের আঘাত দেয়। মজার বিষয় হচ্ছে, অধিকাংশ মানুষই সত্যিকারের ভালোবাসা ধরতে পারে না, চিনতেও পারে না। তবুও ভুল মানুষকে এখনো ভালোবেসে কেউ কেউ পাথর হয়ে থাকবে ঠিকই, কিন্তু সেই পাথরে নতুন কারোর আঁচড় লাগতে দিবে না। ভুলে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি, ভুলতে পারাটা হয়তো সহজ নয়, তাই তো আজও ভোলা হয়নি। তোমার অবহেলার কাছে আমার পাহাড় সমান ভালোবাসাও হার মেনে নিয়েছিল এক ঝটকায়। সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসো, কারণ ব্যক্তিত্বের চেয়ে বড় কিছুই নেই। সম্পর্ক একটা না থাকলে আরেকটা হবে, কিন্তু ব্যক্তিত্ব একবার হারালে আর ফিরে আসে না। যে যেমন তার সাথে ঠিক তেমনটা না করলেও অন্তত এইটুকু বুঝিয়ে দিয়ে আসতে হয় যেন সে বুঝতে পারে সবার সাথে সবসময় জোর খাটানো যায় না। তোমার সাথে হাসি খুশি ভাবে কথা বলতে থাকা মেয়েটা যদি হঠাৎ করেই চেঞ্জ হয়ে যায়, কিংবা তোমার সাথে আগের মতো কথা বলে না, অথবা নিজেকে গুটিয়ে রাখছে, তাহলে তুমি ধরে নিতে পারো মেয়েটা তোমার উপর দুর্বল হয়ে পড়েছে। এবং সে যে দুর্বল হয়েছে এটা যাতে তুমি বুঝতে না পারো, তাই সে নিজেকে একটু তোমার থেকে এড়িয়ে চলছে। দুর্বলতার সুযোগ নিয়ে দু একবার আঘাত দেওয়া যায়, কিন্তু পরে আর সুযোগ দেওয়া উচিত নয়, তখন উল্টো ঘুরে দাঁড়াতে হয়। মনে রেখো, কাউকে অতিরিক্ত সুযোগ দিলে সে আরো সুযোগটা কাজে লাগাতে চায়, অর্থাৎ তোমাকে বারবার আঘাত দিয়ে যাচ্ছে, আর তুমি যদি কিছুই না বলো তাহলে মানুষটা তোমাকে আরো দুর্বল ভাবতে শুরু করবে। ছাড় দাও, কিন্তু ছেড়ে দিও না। মেয়েরা সহজেই কোনো ছেলের উপর দুর্বল হয়ে পড়ে না, কিন্তু যদি কারোর উপর দুর্বল হয়ে পড়ে তাহলে সেটা বেশ খুব বড়সড় ভাবেই পড়ে। তোমার সাথে ঠিকমতো কথা না বললেও প্রতিনিয়ত তোমার খোঁজ ঠিকই রাখবে। তুমি কোথায় যাও, কি করো, এসবও সে ঠিকই দেখে শুনে রাখবে, কিন্তু তোমাকে বুঝতে দিবে না। তাই নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে কেউ তোমার দুর্বলতার সুযোগ নিতে না পারে, আর যদি সুযোগ নিয়েও নেয় তবে যত দ্রুত সম্ভব নিজের সুযোগটা বারবার কাজে লাগতে দিও না। তোমার খারাপ কোনো কাজে সে কষ্ট পাবে, গভীর রাতে একা একা কাঁদবে, কেউ তোমাকে নিয়ে বাজে কিছু বললে প্রতিবাদ করবে, প্রয়োজনে
তোমাকেও শাসন করবে, বকাঝকা করবে, যাতে তুমি নিজেকে বুঝতে পারো। তবুও তোমাকে সে ভালোবাসে এটা সে বলবে না। কারোর অধীনে নিজেকে বিসর্জন দেওয়ার মধ্যে মহত্ব নেই, বরং লড়াই করে বাঁচতে শেখো। মেয়েরা দরকার পড়লে শত্রুকেও বলে থাকে, কিন্তু যাকে ভালোবাসে তাকে বলে না।